আজকে আমরা ভোল্টমিটার অ্যামিটারের উপরে দুটো নিউমারিক্যালস দেখি। চলো, প্রথম প্রবলেমটা কি বলেছে, কারেন্ট ইজ সেন্ট টু অ্যান ওয়্যার অফ রেজিস্ট্যান্স 20 ওহম উইথ দ্য হেল্প অফ আ ব্যাটারি অফ ইএমএফ 2 ভোল্ট অ্যান্ড নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। ফার্স্ট লাইনটা পড়ি আর ড্র করি। প্রথমেই প্রবলেম দেখে ফর্মুলা খুঁজতে শুরু করবে না, প্রথমে প্রবলেমটা কি বলেছে সেটা ড্র করবে। বলেছে যে এরকম একটা তারের মধ্যে দিয়ে, ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 20 ওহম, সেই তারের রেজিস্ট্যান্সটা, তাহলে এই টোটাল তারটা রেজিস্ট্যান্স 20 ওহম। আমি আমাদের বোঝার সুবিধার জন্য এরকমভাবে লিখে নিলাম, এটা সাপোজ 20 ওহম। এখানে ভিটা আমার কত বলে দিয়েছে, ভি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 ভোল্ট। এই পর্যন্ত হলো। তাহলে বলেছে দেখো, 20% এরার ইন কারেন্ট মেজারমেন্ট টেক্স প্লেস হোয়েন মেজারিং থ্রু অ্যান অ্যামিটার। আমরা ধরো অ্যামিটার লাগাইনি, প্রথমে ভাবো অ্যামিটার আমরা লাগাইনি, তাহলে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, V ইজ ইকুয়াল টু আই আর আমরা জানি, তাহলে I ইকুয়াল টু ভি বাই আর ইজ ইকুয়াল টু তোমার 2/20 ইজ ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে যাচ্ছিল। কিন্তু বলছে 20% এরার ইন কারেন্ট মেজারমেন্ট টেক্স প্লেস হোয়েন মেজারিং থ্রু অ্যান অ্যামিটার। কেন? তার কারণ আমরা যখনই এখানে ধরো অ্যামিটার দেবো, সাপোজ আমরা এরকমভাবে যদি অ্যামিটার দিই এখানে একটা, তাহলে অ্যামিটারের একটা কিছু রেজিস্ট্যান্স আছে, সাপোজ সেটা ধরে নিচ্ছি জি, আর এখানে এটা ছিল 20 ওহম। তাহলে কারেন্টটা কী হবে, খানিকটা কমে যাবে না, কারণ এখানে জিটা এর সঙ্গে সিরিজে পড়ছে, তো তাহলে খানিকটা কমে যাবে। এটা ভি ইকুয়াল টু 2 ভোল্ট আছে, এখান থেকে কারেন্টটা কমে গিয়ে আই ড্যাশড হয়েছে, অ্যান্ড আমাকে বলে দিয়েছে আই ড্যাশটা কত হয়ে গেছে, 20% এরর হয়েছে। 20% এরর হয়েছে মানে কারেন্টটা বাড়ছে না কমছে, কারেন্টটা কমছে, কারণ এখানে রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে। আর 20% কমা মানে, তার মানে আই ড্যাশ ইকুয়াল টু আমরা বলতে পারি 0.,  আচ্ছা একটু বলে দিই, 20% 20/100 ইন্টু আই ড্যাশ ইকুয়াল টু 20/100 ইন্টু আই, এটা হচ্ছে এতটা কমেছে। তাহলে এরর যদি এতটা হয়, তার মানে আমার ছিল আগে আই, এখন 20% কমেছে, তার মানে 20/100 ইন্টু আই এতটা ডিক্রিজ করেছে, করে এইটা হয়েছে নতুন আই ড্যাশটা। এইটা ইকুয়াল টু দেখো তাহলে আমার কত হচ্ছে, 80i/100 ইজ ইকুয়াল টু 0.8 ইন্টু আই মানে আমার আছে 0.1 ইজ ইকুয়াল টু 0.08 অ্যাম্পিয়ার। হলো, তাহলে এখন নতুন কারেন্ট আই ড্যাশ ইকুয়াল টু কত হলো আমার, 0.08 অ্যাম্পিয়ার। তাহলে 0.08 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো ভি ইজ ইকুয়াল টু আই ড্যাশ ইন্টু 20+G। আই ড্যাশের জায়গায় তাহলে আমরা কত পুট করবো, আই ড্যাশের জায়গায় আমরা পুট করবো 0.08, তাহলে 0. ভি ইকুয়াল টু 2 রইল, 0.08 20+G, অর জি ইজ ইকুয়াল টু 2/0.08-20। 2/0.08 করলে কত হবে, ওপরে হচ্ছে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 825, 25-20 ইজ ইকুয়াল টু 5 ওহম। তাহলে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বেরিয়ে গেল আমার, 5 ওহম। তাহলে সো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ অ্যামিটার ইজ ইকুয়াল টু 5 ওহম। পার্টিকুলার এই প্রবলেমটার জন্য না, প্রবলেমের কনসেপ্টটা তুমি চিন্তা করো, তাহলে তোমরা দেখো ওয়াইডলি ব্যাপারটা বুঝতে পারবে, যে অ্যাকচুয়ালি এর মধ্যে যে কারেন্ট কত যাচ্ছিল 0.1, আমরা চাই অ্যামিটারটা লাগানো অবস্থাতেও 0.1ই যাক, তার জন্য আইডিয়াল অ্যামিটার হতে হতো, এবং আইডিয়াল অ্যামিটার হলে তার রেজিস্ট্যান্সটা হতে হতো 0 ওহম। কিন্তু এখানে আইডিয়াল তো নয়, খুব কম মানের একটা রেজিস্ট্যান্স আছে, সেটাই আমি ধরছি জি। তাহলে জিটা লাগানোর জন্য, জিটা যেহেতু এর সঙ্গে অ্যাড হয়ে গেল, কারেন্টটা কমে হয়ে গেল আই ড্যাশ, তাহলে এখান থেকে আমরা করলাম 2 = 0.08, ব্যাস এখান থেকে আমরা পেয়ে গেলাম এরকমভাবে। আর আই ড্যাশটা কত সেটা বার করেছে কীভাবে, 20% এরর বলে দিয়েছে বলে এরকমভাবে বার করলাম। তাহলে এই প্রবলেমটা পুরো ক্লিয়ার, এরকম ধরনের প্রবলেম দিলে তাহলে আমরা করতে পারবো। নাও নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। এই প্রবলেমটাতে দিয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ ব্যাটারি ইজ 1 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির কত বলে দিয়েছে, 1 ওহম বলে দিয়েছে। তাহলে আগে ব্যাটারিটা ড্র করি, এই হচ্ছে আমার ব্যাটারি, এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত বলে দিয়েছে, আর ইজ ইকুয়াল টু 1 ওহম বলে দিয়েছে। আর বলেছে যে এটাকে মাপতে গিয়ে আমি যে ভোল্টমিটারটা ইউজ করছি সেটা দিয়ে মাপলে ভোল্টমিটারের যে ভোল্টেজটা দেয় তার এররটা হয় 1%, মানে ধরো এর ইএমএফ ছিল এপসাইলন। এবারে আমি যদি এর ইএমএফ মাপতে গিয়ে এখানে যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি, যেই দুটো পয়েন্টের মধ্যে ইএমএফ আমি মাপবো, এই দুটো পয়েন্টের মধ্যে ইএমএফ আমাকে মাপতে হবে, তাহলে এখানে আমি ভোল্টমিটার কানেক্ট করেছি, এই ভোল্টেজটা মাপতে গেলে আমার ভোল্টেজটা ই আর দেখাচ্ছে না, না দেখিয়ে কি রিডিং দেখাচ্ছে, ভি। কেন ই ভি দেখাচ্ছে, বিকজ এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের আগে ভোল্টেজ লস্ট হবে, যেটাকে আমরা লস্ট ভোল্টেজ নামে জানি। তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারবো যে আমার ইএমএফটা অ্যাকচুয়ালি এখান থেকে ধরো আই কারেন্ট যাচ্ছে, আর এই রেজিস্ট্যান্সটা মনে করো
জি, তাহলে আমরা এরকম বলতে পারি, দেখো যে ইএমএফটা অ্যাকচুয়াল ই ছিল, কতটা কারেন্ট যাচ্ছে আই, লস্ট ভোল্টেজ কতটা হচ্ছে আই ইন্টু আর, তাহলে এই ভোল্টেজটা লস্ট হলো, অ্যান্ড সেই ভোল্টেজটা যেই লস্ট হয়ে যে ভোল্টেজটা রিমেনিং ভোল্টেজটা দ্যাট উইল বি শোন বাই দ্য গ্যালভানোমিটার বা ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটার কত ভোল্টেজ দেখাচ্ছে, ভি ভোল্টেজ দেখাচ্ছে, এইটা হচ্ছে ভোল্টেজ শোন বাই দ্য, ভিটা হচ্ছে ভোল্টেজ শোন বাই ভোল্টমিটার। এবার বাই দ্য প্রবলেম কী বলেছে, এটা হচ্ছে 1% এরর দেখাবে। তাহলে 1% এরর দেখাবে কথাটার মানে কি, 1% এরর দেখাবে মানে অ্যাকচুয়ালি যত রেজিস্ট্যান্স হবে, যত ভোল্টেজ দেখানোর কথা ছিল, ই দেখানোর কথা ছিল, তার থেকে ভিটা 1% কম। তার মানে আমরা এরকম বলতে পারি যে বাই দ্য প্রবলেম ভি ইজ ইকুয়াল টু 0.99 ই। কেন বললাম এটা, 1% কম দেখাবে, তো তার মানে কত পার্সেন্ট দেখাবে, 0.99% দেখাবে। তাহলে 99% দেখানো মানে 99/100 ইন্টু ই মানে 0.99 ই হলো। আর স্মল আর ইজ ইকুয়াল টু তোমার বলে দিয়েছে 1 ওহম। এখান থেকে তোমরা কি বলতে পারো, এখান থেকে আমরা বলতে পারি দেখো, ই ইকুয়াল টু আই এর জায়গায় আমরা আই থাকলো, আর এর জায়গায় 1 বসালাম, আর ভি এর জায়গায় বসালাম প্লাস ভি, এটাকে এই পাশে নিয়ে এসেছি জাস্ট, ভি ইজ ইকুয়াল টু 0.99 ইপসাইলন। অর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো যে 0.01 ইপসাইলন ইজ ইকুয়াল টু আই, এই জিনিসটা আমরা পাচ্ছি। আচ্ছা এইবারে যদি তোমাকে বলে ভি ইকুয়াল টু কি, এই ভোল্টেজটা ইকুয়াল টু কি, এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করবে, এখানে একটা রেজিস্ট্যান্সই তো আছে, জি রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স আছে একটা জি ভ্যালুর, তাহলে এর অ্যাক্রসে ভি ইকুয়াল টু আমি তাহলে বলতে পারি এই জিনিসটা আই ইন্টু জি। ভি এর জায়গায় কত বসাবো, 0.99 ইপসাইলন। আই এর জায়গায় কত বসাবো, আই এর জায়গায় বসাবো 0.01 ইপসাইলন ইন্টু জি, অর জি ইকুয়াল টু কি পড়ে থাকবে, 0.99/0.01 ইজ ইকুয়াল টু 99 ওহম। তাহলে সো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার ইজ 99 ওহম। আশা করছি এরকম টাইপের প্রবলেম এলে তাহলে তোমরা পারবে। আর একটা জিনিস একটু পড়ে রাখবে, সেটা হচ্ছে ভোল্টমিটার অ্যামমিটারের মধ্যে ডিফারেন্স। এটা দেখো তোমাদের মুখস্থ করার দরকার নেই, এমনি পেয়ে যাবে, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়, অ্যামমিটার দিয়ে কারেন্ট মাপা হয়, ভোল্টমিটার যে যার অ্যাক্রসে ভোল্টেজ মাপতে হবে তার অ্যাক্রসে লাগাতে হয় বা সেই তার সঙ্গে প্যারালালে লাগাতে হয়, আর অ্যামমিটার যার মধ্যে দিয়ে কারেন্ট মাপতে হবে তার সঙ্গে সিরিজে লাগাতে হয়। ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব হাই হওয়া উচিত, আইডিয়ালি ইনফাইনাইট হওয়া উচিত, আর অ্যামমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব লো হওয়া উচিত, আইডিয়ালি জিরো হওয়া উচিত। ব্যাস হয়ে গেল। আর অ্যামমিটারকে যদি আমরা লো ভ্যালুর অ্যামমিটার থেকে হাই ভ্যালুর অ্যামমিটারে কনভার্ট করতে চাই তাহলে একটা শান্ট প্যারালাল লাগাতে হয়, আর একটা ভোল্টমিটারকে যদি আমরা লো ভ্যালুর ভোল্টমিটার থেকে হাই ভ্যালুর ভোল্টমিটার করতে চাই তখন একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগাতে হয়। এই চারখানা ডিফারেন্স তোমরা বলে দিতে পারবে, ঠিক আছে? তাহলে ভোল্টমিটার অ্যামমিটার সম্বন্ধে আমরা মোটামুটি আমাদের যা জানার ছিল এগুলো জেনে গেছি। এই প্রবলেমগুলোই শুধু প্রবলেম নয়, তোমরা বিভিন্ন কোশ্চেন্স দেখবে, তার মধ্যে থেকে প্রবলেমগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের দেখবে অনেক জিনিসটা সড়গড় হচ্ছে, অনেক জিনিসটা বুঝতে পারছো ভালো করে। তো পুরোপুরি এবার তোমাদের ওপরে ছেড়ে দিলাম, তোমরা কীরকমভাবে করবে তার ওপরে। নেক্সট ক্লাসে আমরা ব্যাটারি যদি সিরিজে বা প্যারালালে লাগানো থাকে তাদের তাদের কীরকম ইকুইভ্যালেন্ট ইএমএফ হয় সেটা আমরা দেখব। সো আজকের জন্য এইটুকুই থাক, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর ভিডিওগুলো পুরোটা দেখো, যাতে কোথাও বুঝতে না পারলে আমাকে যাতে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।